দুইবার ওয়ার্ল্ড রেকর্ড গড়ে শুভেচ্ছায় ভাসছে রাসেলে। মোহাম্মদ হানিফ বিন রফিক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। শুভেচ্ছায় ভাসছে ঠাকুরগাঁওয়ের রোগ স্পিটিং খেলোয়াড় রাসেল। সম্প্রতি এই খেলায় নৈপুণ্য দেখিয়ে নাম লিখিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ওয়ার্ল্ড রেকর্ডসের খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। দুইবার ওয়ার্ল্ড রেকর্ড গড়ে শুভেচ্ছায় ভাসছে রাসেল। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের হরিহরপুর সিরাজপাড়া গ্রামে গিয়ে এই চিত্র দেখা দিয়েছে। এদিকে রাসেল ইসলামের বাসায় উপস্থিত হয়ে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছেন SSC 99 ব্যাচ নামে একটি সংগঠন। এর সময় SSC 99 ব্যাচের উপদেষ্টা ও খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার সহ অন্য সদস্যরা উপস্থিত থেকে এর সম্মাননা প্রদান করেন। এর সময় আগামীতে আরও ভালো করতে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। প্রেস প্রদানের সময় অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অরক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুলসহ জেলার গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। গিনেস বুকে রেকর্ড অর্জনকারী রাসেল ইসলাম জানান, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি তিনি। তবুও দিনমজুরের ছেলে হিসেবে লেখাপড়ার পাশাপাশি 2017 সাল থেকে রোড স্কিটিং খেলায় পরিবারের অসচ্ছলতাকে পরাজিত করে এক পায়ে মাত্র 30 সেকেন্ডে 145 বার স্কিটিং এবং 1 মিনিটে 258 বার স্কিটিং করে গিনেস রেকর্ড করে 2টি সার্টিফিকেট অর্জন করেছে। এ বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, আমি ঠাকুরগাঁওয়ের সন্তান, খেলোয়াড় রাসেল আমাদের দেশের গৌরব, তাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে তার খেলার প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করা হবে, সে যেন আগামীতে আরো ভালো করতে পারে এমন প্রত্যাশা। স্কিপিং রোপের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে বাদ পড়ায় মনে চাপা কষ্ট ছিল ঠাকুরগাঁওয়ের 18 বছরের তরুণ রাসেল ইসলামের। সেই কষ্ট তার খুঁজেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে। এক পায়ে 30 সেকেন্ডে সবচেয়ে বেশিবার লাফানোর বিশ্ব রেকর্ডটি এখন রাসেলের দখলে। এই ক্যাটাগরিতে গিনেস বুকের আগের রেকর্ডটি ছিল 144 বার লাফানো। 30 সেকেন্ডে 145 বার নাচিয়ে সেই রেকর্ড নিজের করে নেন রাসেল। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে 2 জানুয়ারি 4 এই কৃতিত্ব রেকর্ড যুক্ত হয়। এক পায়ে 1 মিনিটে সবচেয়ে বেশি 256 নাফানোর আগের রেকর্ডের চেয়ে ওই সময়ের জন্য চ্যালেঞ্জ রাসেল। 258 বার নাচিয়ে বিশ্ব রেকর্ডধারী হিসেবে গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতিও তিনি পেয়েছেন। কিন্তু 3 মাসের মাথায় সেই সেটআপ তিনি হারান। We got no relation.